নমস্কার। আজকাল বর্ষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। আমরা বলে থাকি যে আপনার ব্যবহার আপনার পরিচয়, কিন্তু ব্যবহার যে এতটা মধুর হতে পারে সেটা বোধ হয় মানুষটিকে না দেখলে বা মানুষটির সান্নিধ্যে না এলে সত্যি বুঝতে পারতাম না। আমরা বলে থাকি একজন অ্যাস্ট্রোলজার এবং তার উল্টো দিকে সিটে যিনি বসেন তিনি হন তার ক্লায়েন্ট। কিন্তু কোথায় অ্যাস্ট্রোলজার, কোথায় ক্লায়েন্ট, এখানে তো একেবারে মিলেমিশে একটা পরিবার হয়ে গিয়েছে। খুব কাছ থেকে দেখি যখন তার ক্লায়েন্টদের সঙ্গে তিনি কথা বলেন আমি ভীষণ কনফিউজড হয়ে যাই, সত্যি এটা ক্লায়েন্টের সঙ্গে কথা বলছেন নাকি তার পরিবার, তার ঘরে তার সংসারের কোনো একজন মানুষের সাথে কথা বলছেন। সম্পর্ক বা ব্যবহার এভাবেই তৈরি করতে হয়। একটা মানুষ তখনই আপন হয় যখন তার ব্যবহারটা ভীষণ মধুর হয়। শিক্ষাগত যোগ্যতা, তার সাধনা, তার রিসার্চ ওয়ার্ক, তার প্রতিদিনের পরিশ্রম, তার ঘুম থেকে উঠেই আপনাদের জন্য চিন্তা করা, একটা স্ট্রং প্রতিকার প্রতিবিধান আপনার জন্য তৈরি করা, সব কিছু আমি একদিকে ডাকলাম, কিন্তু আরেকদিকে পাল্লা ভারী থাকে ব্যবহারের। তাই অবশ্যই একটা শিক্ষিত মানুষের ব্যবহার নম্র যে হয় সেটা তাকে দেখে বোঝা যায়। মানুষের জীবনে প্রচুর দুঃখ, প্রচুর কষ্ট, প্রচুর অশান্তি, কিন্তু কিভাবে নবরাত্রিকে আপনি কি কাজে লাগাবেন, কিভাবে মা দুর্গা আসছেন, আমাদের দুর্গা মা আসছেন, তাকে কিভাবে আপনি আমন্ত্রণ জানাবেন আপনার জীবনে, সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। ভীষণ স্পেশাল একটা অনুষ্ঠান, তাই খুব মনোযোগ সহকারে টিভির সামনে আপনাকে আধ ঘন্টা থাকতে হবে। আর রয়েছেন প্রত্যেক দিনের মতন আমাদের সকলের ভীষণ পছন্দের সেই মানুষটি, অর্থাৎ শ্রীমতী বৈশালী সরকার। দিদিকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। প্রত্যালিল পাদার পিতাঙ্গৃহি সবরিদ ঘোর হাস্য পড়া কর্বেন্দি বর কর্তৃক খর পোড়া ভূজা হুঙ্কার বিজাত ভাবা খর্ব নীল বিশাল পিঙ্গল জটাযুক্ত নগৈ জুডা জড্ডাং নশ্য কপালকে শ্রী জগতং হুঙ্তুগ্র তারাশয়ম প্রত্যালিল পদে ঘোরে মুন্ডুমালা প্রশোভিতে খর্বে লম্বোদরি ভ্রীমে উগ্র তারা নমস্তুতে। দিদির এই মন্ত্রপাঠটা শোনার জন্য আমি তো অধীর আগ্রহে বসে থাকি, আমার মনে আমার বন্ধুরাও কিন্তু ঠিক অধীর আগ্রহে বসে থাকেন। দিদি, নিজের সমস্যা নিয়ে আমরা নাজেহাল, আমি ভীষণ অবাক হয়ে যাই সেখানে এত হাজার হাজার মানুষের সমস্যা নিজের কাঁধে তুলে নেওয়া এবং স্থির মস্তিষ্কে সকলের সমস্যার সমাধান করা। কাঁধের শক্তিটা অবশ্যই শক্ত হতে হবে, নাহলে কিন্তু এত গুরু দায়িত্ব নেওয়া সম্ভব নয়। সামনে নবরাত্রি, আপনি নিজে ছোটবেলা থেকে নবরাত্রি করে আসছেন এবং এবছরও আপনি নবরাত্রি করবেন। আমি আজকে একটু জানতে চাইবো যে নবরাত্রির প্রয়োজনীয়তা বা নবরাত্রির গুরুত্ব আমাদের জীবনে কতটা, সত্যি কি নবরাত্রির একটা মাহাত্ম্য রয়েছে আমাদের জীবনে? ডেফিনেটলি একটা মাহাত্ম্য রয়েছে, এবং আমাদের যেরকম তিনটে জায়গা আছে, চস্থির দ্বৈত বা সত্ত্বগুণ, রজগুণ, তমগুণ, প্রত্যেকটা জায়গা এবং সৃষ্টি স্মৃতি লয়, সেরকম আমাদের প্রত্যেকটা লাইফের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা স্পিরিচুয়াল যে সমস্ত রিচুয়াল ব্যাপারগুলো থাকে প্রত্যেকটার মধ্যেই কিন্তু একটা লজিক থাকে। এবং কালকেও আমি আলোচনা করেছিলাম যে নবরাত্রি কিন্তু চারবার হয় বছরে, কিন্তু দুটো নবরাত্রি আমরা জানি আর দুটো নবরাত্রি কিন্তু আমরা পালন করি, হয়তো আপনারা সেগুলো জানতে পারেন না। কিন্তু এই নবরাত্রির সময় যে আমরা নটা মায়ের যে রূপ থাকে সেই নবরাত্রিকে আমরা কীভাবে পুজো করে আমরা আমাদের জীবনে আমরা কী চাই, সাধারণ মানুষ কী চায়, ওয়েলথ চায়, প্রসপারিটি চায়, হ্যাপিনেস চায়, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা মায়ের থেকে পেতে পারি। একদম দিদি, এটাই আজকে শুনে নেওয়ার চেষ্টা করব। নাম, যশ, খ্যাতি, অর্থ, এই তো আমরা চাই এবং এগুলো আমরা পেতে পারি, সহজে পেতে পারি, আমার সাধ্য অনুযায়ী আমি পেতে পারি, সব কিছু কীভাবে পাবো সব কিছু আমরা আলোচনায় ফিরবো একটা ফোন নিয়ে। কে আছেন? নমস্কার। নমস্কার, হ্যাঁ কে বলছেন? আমি রত্না চক্রবর্তী বলছি, কৃষ্ণনগর থেকে। আচ্ছা দিদিভাই, একটু আওয়াজটা জোরে শুনবো, কৃষ্ণনগর থেকে তাই তো? হ্যাঁ হ্যাঁ, রত্না চক্রবর্তী কৃষ্ণনগর থেকে বলছি। আচ্ছা বলুন দিদিভাই, কেমন লাগে অনুষ্ঠান আগে সেটাই শুনি। হ্যাঁ, অনুষ্ঠান তো খুবই ভালো লাগে, মানে ভীষণই আমি দিদির ফ্যান। আচ্ছা, আমি মানে এমনকি মানে তোমারও অ্যাঙ্কারিং খুব ভালো লাগে, আর ধন্যবাদ, মানে পুরো প্রোগ্রাম দিদির পুরো সবকটা প্রোগ্রামই আমি দেখি, ভীষণ মানে ভীষণ ভালো লাগে। দিদি তো যেন স্বয়ং মা দুর্গা বসে আছেন মনে হয়। একদম, এটা সকলের কথা, সকলের মত, একমত এটা।
হ্যাঁ, মানে দিদি আমার ভীষণ প্রিয়। আমি অনেকদিন দিদির কাছে যাইনি, যোগাযোগ করিনি। আমি অনেক বছর, মানে বছর ছয়েক আগে দিদির কাছে গিয়েছিলাম। আমার দিদির ব্যাপারে, দিদির চেম্বারে আগে এসেছেন? হ্যাঁ, কৃষ্ণনগরেই গিয়েছিলাম দিদির চেম্বারে বছর ছয়েক আগে, ছেলের ব্যাপারে ও চাকরি বাকরির ব্যাপারে। তারপরে তো দিদির সমস্ত, মানে দিদির আশীর্বাদ, দিদির সবকিছুতে আমার ছেলে খুব ভালোভাবে এখন ইউএসএতে থাকে, ভালো জব পেয়েছে ওখানে, এখন চাকরি করেছে। কোথায় আছে ছেলে এখন? ইউএসএতে, ইউএসএতে রয়েছে। এবং এই সবকিছু দিদির কাছে আসার পরে হয়েছে? একদম একদম, মানে একদম দিদির কাছে সারেন্ডার করে দিয়েছিলাম। দিদি আমার ছেলের জব সব করে দিয়েছেন, একদম দিদি যেরকম বলেছে ঠিক ওইভাবেই হয়েছে। দিদি তো বলছি আমার মা, মানে আমার থেকে দিদি ছোট, কিন্তু আমি দিদিকে মাই বলি, আমার কাছে উনি স্বয়ং মা দুর্গা। খুব ভালো, মানে আপনার আপনার এই যে ঠোঁটের করে হাসিটা, এটার একটা বড় ক্রেডিট অবশ্যই আপনি দিদিকে দিচ্ছেন। একদম দিদিকে, মানে আমি, মানে দিদিকে তো ফোন করে এগুলো বলা হয় না রেগুলার, এই মানে অনেকদিনই দিদির সাথে যোগাযোগ হয়নি, এখন আজকে মানে অনেক কষ্টে টিভিতে এই লাইনটা পেলাম, তাই ভাবলাম আজকে সবাইয়ের জন্য আমি বলে দিই। সত্যি আমি খুব উপকৃত দিদির কাছে। সময় দুপুর দেড়টা। কোথায়? যেহেতু আপনি রানাঘাট থেকে ফোন করছেন, 15ই অক্টোবর কিন্তু কৃষ্ণনগরে দিদি যাচ্ছে। আমি যাব দিদির কাছে। আচ্ছা, ওটা 15ই অক্টোবর। 15ই অক্টোবর একদম কৃষ্ণনগর, নদিয়ার বন্ধুরা পেয়ে যাচ্ছেন। রাশি হচ্ছে কন্যা রাশি, হস্তা নক্ষত্র দেবগণ, এবং লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন। কুম্ভ লগ্নের লগ্নপতি জন্মস্থই কিন্তু দ্বাদশে রয়েছে, এখনো কিন্তু ট্রানজিটে শনি দ্বাদশ ভাবে গিয়ে উপস্থিত হয়েছে। সপ্তমপতি হচ্ছে রবি, আচ্ছা সে নিচস্থ অবস্থায় রয়েছে, চন্দ্রটা অষ্টমে চলে গেছে, এটা একটা নেগেটিভ। ষষ্ঠপতি অষ্টমে চলে গেছে, মানসিক জায়গাটা খুব ডিস্টার্ব, মেন্টাল জায়গা থেকে খুব ডিস্টার্ব। পঞ্চমে রাহু, এটাও খুব নেগেটিভ। পঞ্চম হচ্ছে একটা মানুষের পূর্বজন্মের কর্মফল, পঞ্চম যদি ডিস্টার্ব হয়ে থাকে বা পঞ্চমে রাহু বা যে কোনো পাপগ্রহ যদি থাকে মানসিক জায়গা থেকে, সেই ব্যক্তি কিন্তু মানসিক দিক থেকে আঘাত পায়, মানসিক স্থিরতা থাকে না, মনোকষ্টে ভোগে, এবং লাইফে সেটা যার পাওয়া উচিত। মানে পঞ্চম হচ্ছে আমাদের লাইফে বৃদ্ধির জায়গা। ওনার কি সন্তান আছে? হ্যাঁ, একটি ছেলে, একটা ছেলে আছে বোনের, সে ভালোই আছে, অস্ট্রেলিয়ায় থাকে। আচ্ছা, কিন্তু সেরকম মানে মায়ের প্রতি সেভাবে কেয়ারিং হবে না। আচ্ছা, এই যে বললাম মনের জায়গা, পঞ্চমে পাপগ্রহ থাকা মানে, পঞ্চম হচ্ছে সন্তান, প্রথম সন্তানকে বোঝা হচ্ছে পঞ্চম ভাব থেকে, পঞ্চমে রাহু থাকার জন্য এবং একাদশে কেতু থাকার জন্য, অষ্টমে ষষ্ঠপতি থাকার জন্য, চন্দ্র হচ্ছে মনের কারকতা এবং আত্মার কারকতা হচ্ছে রবি, সেও নিচস্থ অবস্থায় রয়েছে। দিদির মধ্যে যেটা থাকবে, দিদির সারা জীবনে কিন্তু শরীর নিয়ে ভোগে এবং তার থেকেও বেশি ভীষণ রকম একাকিত্ব জায়গা থেকে কিন্তু ডিস্টার্ব অবস্থা হাজবেন্ডের সাথেও কোনো, একদমই মানে ওই যে বললাম মনের জায়গা থেকে, কারণ হচ্ছে সপ্তমের একাদশ স্থানও সেই পঞ্চম স্থান। পঞ্চমে যখনই পাপগ্রহ বুধের ঘরে রয়েছে এবং বুধ মঙ্গল যুক্ত শুক্র যুক্ত, হাজবেন্ডকে নিয়ে কিন্তু একটু প্রবলেমেই তো রয়েছে। মানুষ করার জন্য হয়তো সংসার ছেড়ে যায়নি, কিন্তু নিজের লাইফকে স্যাক্রিফাইস করে দিয়েছেন। এই জায়গাটা আমার মনে হয় একটু ডাক্তার দেখানো উচিত ওনার,
একটু মানসিক স্টেবিলিটির জন্য, মানসিক আছে, ওর হার্ট অ্যাটাক হয়ে গেছে, হ্যাঁ শারীরিক জায়গা ডিস্টার্ব হয়ে বললাম, শারীরিক বিপত্তি যোগ রয়েছে এবং ভীষণ রকম মানসিক জায়গা সন্তানের দিক থেকে বলুন, স্বামী একটা মেয়ের ক্ষেত্রে একটা সন্তান এবং স্বামী তার সবচেয়ে বড় অ্যাসেট আমার যা মনে হয়, তার পরিবার বা ফ্যামিলি হচ্ছে, ফ্যামিলি বন্ডিং যদি না থাকে বা ফ্যামিলি ভ্যালু যদি আপনার কাছে না থাকে তাহলে আপনার যতই ঐশ্বর্য থাক আপনি কিন্তু ভিখারি, আমার 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 মানসিকতার দিক থেকে সেই জায়গা থেকে আমি বলবো যে ওনার হয়তো লোকে দেখছে হয়তো বাড়ি গাড়ি যেহেতু দ্বিতীয় বৃহস্পতি রয়েছে অর্থনৈতিক জায়গাটা ভালো, হাজবেন্ড হয়তো সবকিছুরই অভাব দিচ্ছে না কিন্তু কোথাও উনি ভীষণ ভাবে একাকিত্বতে ভুগছেন, ভীষণ ভীষণ দিদি, মানে দিদি যা বলছেন সব আপনি একমত, আমি বলবো দিদি এই জায়গাটা, এই জায়গাটা দুঃখ চেপে না থেকে যন্ত্রণা চেপে না রেখে অনেকটা দিন পর্যন্ত এই যে চেপে 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 হার্টের প্রবলেম, হার্ট অ্যাটাক হয়ে গেছে বললেন, আরো কিন্তু সামনের দিকটাও খুব একটা ওনার ভালো না কারণ ওনার দ্বাদশে এখন স্যাটার্ন রয়েছে, এই মুহূর্তে যে প্ল্যানেটারি পজিশন এসছে সেটা কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু একটা রিভার্থের সময়, একটা চেঞ্জের সময়, আমি বলবো একটুখানি অবশ্যই আধ্যাত্মিক চেতনা ওনার মধ্যে বাড়াতে হবে, ওনার মধ্যে কিন্তু স্পিরিচুয়ালিটি রয়েছে কিন্তু কোথাও সেগুলো হয়তো ঠিক মতন হচ্ছে না, মানে খুব ডিপ্রেশনে সারা শুয়েই থাকে, হ্যাঁ আচ্ছা এই জায়গাটা আমি বলবো যে একটু সরাসরি উনি থাকেন কোথায়, কৃষ্ণনগরে দিদি, তাহলে আপনি কৃষ্ণনগরে আমার মনে হয় আপনি একটু পরামর্শ নিন, সামনে 15 তারিখে আমরা যা আমি যাব এবং 16 তারিখে অমাবস্যা, তা ছাড়াও শুধু ওনার ক্ষেত্রে বলবো না নবরাত্রির জন্য, নবরাত্রি এবং তারপরে বিজয় অর্থাৎ 9টা যে আমাদের জীবনে শোক দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা আঘাত ঋণের জালে জড়িয়ে পড়া এই প্রত্যেকটা রূপ যে মায়ের রয়েছে মুক্তি পাওয়ার রূপ, ঠিক আছে, দুর্গা যে বধ করছেন ত্রিশূল নিয়ে অশুভ শক্তিকে কিন্তু নাশ করছেন, আর এই দুর্গাপুজোর সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে সন্ধি পুজো, অষ্টমীর শেষের 24 মিনিট নবমের শুরুর 24 মিনিট এই সময়টাকে দেবী তখন চণ্ডী রূপে থাকেন, এই সময় পূজার মাধ্যম দিয়ে কিন্তু আমরা অনেক কিছু আমাদের জীবনের কিন্তু পরিবর্তন করতে পারি, এবং আমাদের আপনাকে শুধু বলবো না প্রত্যেকটা ভিউয়ার্স শুনে নিন যে আমরা যখন অঞ্জলি দেব বা এই সন্ধি পুজোর সময় থাকবো আমাদের দুটো নারী আছে, একটা হচ্ছে ইরা নারী একটা হচ্ছে পিঙ্গলা নারী, যখন আপনার প্রশ্বাস যখন দেখবেন বাঁ দিক থেকে পড়ছে তখন জানবেন আপনি ইরা নারী দিকে, তখন কিন্তু আপনি যখন অঞ্জলি দেবেন তখন বাঁ দিকে একটু মুখটা ঘুরিয়ে কিন্তু আপনি অঞ্জলি বা সন্ধি পুজো দেবেন, আপনি যে মনস্কামনা নিয়ে করবেন, আমি বৈশালী সরকার দীর্ঘ 20 বছরের বেশি সময় ধরে মিডিয়াতে রয়েছি এবং মানুষের জন্য কাজ করছি, আপনাদের এটা টিপস বলুন আর মানে আপনাদের উদ্দেশ্যে বলে দেওয়া বলুন আপনারা এটা করবেন, এবং যদি দেখেন যে আপনাদের পিঙ্গলা নারী দিয়ে পড়ছে তাহলে আমরা ডান দিকে মুখ করে কিন্তু অবশ্যই সন্ধি পূজাও দেবেন বা অঞ্জলি দেবেন, দেখুন এই 33 কোটি দেবতার কিন্তু পূজা হয়ে থাকে দুর্গাপূজার সময়, কাজে এই জিনিসটা বহু মানুষকে করিয়ে এসেছি, যারা করেছেন লাইফের যে মনস্কামনা নিয়ে করেছেন সেটা অবশ্যই পূর্ণ হবে, আপনার দিদির ক্ষেত্রেও বলবো, দিদি না বোন বললেন, বোনের ক্ষেত্রে বলবো করতে বলবেন, এবং তার পাশাপাশি নবরাত্রিতে চন্দ্র ঘন্টার যদি সঠিক নিয়মে ওনার মাধ্যম দিয়ে পুজো করা হয় উনি যে যন্ত্রণা মানসিক কষ্টতে রয়েছেন তার থেকে কিন্তু অবশ্যই মুক্তি লাভ করবেন, এবং কাজ যে আমি দিতে পারি সেটা আপনি অবশ্যই প্রমাণ পেয়েছেন, একদম দিদি, আপনার ছেলের ক্ষেত্রে আমি এইটুকুনি বলবো, এই ধরনের আমাদের আস্থা ভরসা কি বলি দিদি, যোগাযোগ করতে হবে দিদি ভাই, আপনি ভালো আছেন আপনি খুশি আছেন, আপনি দিদি হিসেবে আপনার বোনের খুশিটাকেও অবশ্যই আদায় করে নিতে চাইবেন, কৃষ্ণনগরের চেম্বার রয়েছে 15ই অক্টোবর অবশ্যই যোগাযোগ করবেন, সঙ্গে থাকুন ভীষণ ভালো থাকুন, আমার মনে হয় মন নিয়ে কাজ করতে হয় তোমাদের, আমরা যখন খারাপ থাকি তখন আমাদের মন খারাপ থাকে, তখনই কিন্তু আমরা যোগাযোগ করি একজন অ্যাস্ট্রোলজারের সাথে, তখন এই খারাপ মনটাকে ভালো করার দায়িত্বটা অবশ্যই থাকে, এই জন্যই দিশারি হয়ে ওঠা, অ্যাস্ট্রোলজার হতে গেলে তোমার নিজের কিন্তু ভীষণ চক্রগুলোকে খুব ব্যালেন্স করতে হয় এবং নিজের মন মানসিকতার জায়গা থেকে খুব উদারতা আনতে হয়, কারণ তোমার যে অপোনেন্ট মানুষটি এসছে তার কিন্তু শোক দুঃখটাকে তোমাকে কিন্তু নিতে হয় এবং তাকে ফিল করতে হয়, এই ফিলটা যতক্ষণ না আসবে, যে তুমি যে কথাটা বলে যে প্রত্যেকটা মানুষের সাথে আমার মনে হয়
যে আমার কাছে যিনি আসেন তিনি আমার আত্মীয় একদম, এবং এইভাবে কিন্তু আমি এতগুলো বছর, কেউ 12 বছর আগে, এই যে এই ভদ্রমহিলা বললেন যে 6 বছর আগে এসে দেখেছে, তো এরকম 6 বছর 15 বছর 10 বছর 12 বছর ক্লায়েন্টরা আবার কিন্তু বারবার ফিরে বৈশানিধির কাছেই আসে, উনি কিন্তু আবার মনের সমস্যার জন্য কিন্তু আপনার কথাই ভেবেছে। হ্যাঁ, তা সেই কারণে বলে থাকবো যে এই সময়টা ভীষণ একটা উর্বরতার সময়, এবং এই পক্ষটাকে, দেবী পক্ষটাকে আমরা বলে থাকি যে যে কোনো কাজ করা যায়, সমস্ত অশুভ কাজ শুভ কাজ নির্দ্বিধায় কিন্তু করা যায়, এবং সেইটা কিন্তু আমি নবরাত্রিতে করব। এবং কালকেও আপনাদের বলেছিলাম যে অবশ্যই শৈলীপুত্রীর কিভাবে আপনারা পুজো করবেন, প্রথম যে শৈলীপুত্রীর পুজো, এই পূজাটা কিন্তু করলে আমাদের মূলাধার চক্রটা কিন্তু ব্যালেন্স হয়ে যায়। কাজেই যারা খুব টেনশনে রয়েছেন, যাদের মধ্যে ভীষণ রাগ এসে যায়, যাদের মধ্যে হতাশাটা প্রবলভাবে থাকে, তাদের জন্য কিন্তু এই শৈলীপুত্রীর পূজা যদি সঠিক নিয়মে করা যায়, সঠিক মন্ত্র যদি সেদিনকে উচ্চারণ করা যায়, পাঠ করা যায় 108 বার করে, তাহলে কিন্তু আমি বলবো যে এই মূলাধার চক্রটা কিন্তু ব্যালেন্স হয়। একদম দিদি, আমরা ঠিক এই বিষয় নিয়ে আবারও আলোচনায় ফিরবো, তবে তার আগে আরেকজন বন্ধুর সাথে একটু কথা বলে নিই। কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি অমিত সিং বলছি, আসানসোল থেকে। আসানসোল থেকে বলছেন, বেশ, বলুন দাদা, অনুষ্ঠান আগে দেখেছেন তো বৈশালীদের নিশ্চয়ই? হ্যাঁ, অনুষ্ঠান দেখেছি, এখন প্রায় দেখছি, হয়তো যেদিনকে সময় হয় না সেদিনকে লাইভ না হয় তাহলে আমি ইউটিউবে দেখি, কিন্তু আমি মানে ওনার সবই প্রোগ্রামটা আমি দেখি না। আচ্ছা, ওনার প্রত্যেকটা অনুষ্ঠান দেখেন? অনেক লোকেরাই তো ফোন করে কথা বলে উপকার পেয়েছে, তা আমিও চেষ্টা করছি, অনেকদিন ধরে চেষ্টা করছি, এবং সে কারণে আমার কপালটা আজকে ভালো লাগে, আজকে লাইনটা পেয়েছি। মানে অবাঙালি মানুষদেরও মন কিন্তু জয় করে নিয়েছেন দিদি, এটা কিন্তু বোঝা গেল, কারণ আপনার কথা শুনে মনে হচ্ছে হয়তো আপনি বাঙালি নন। না, আমি তো আসানসোলে, তো আসানসোলে তো আছে, একটু নন বেঙ্গলি আছে, বাট আমি একটু বাংলা। আসানসোলে কিন্তু দিদিকে 18 তারিখ পেয়ে যাচ্ছেন, 18ই অক্টোবর চেম্বার কিন্তু আছে আসানসোল, আমি জানিয়ে রাখলাম আপনাদের সকলকে, জানিয়ে রাখলাম আসানসোলের বন্ধুদের যে 18 তারিখ আসানসোল আছে, আমি বলেও দেবো তাছাড়া পরপর। আপনি কার সম্বন্ধে জানবেন দাদা? আমার একটা, আমি নিজের সম্বন্ধে জানতে চাইছি, নিজের সম্বন্ধে আমি জানতে চাইছি। বলুন বলুন বলুন। আচ্ছা বলছি কি, আমার তো গাড়ি ব্যবসায় আছে। না না, ওগুলো কিছু বলতে হবে না, আপনি ডেট অফ বার্থ বলুন। আপনি ডেট অফ বার্থটা বলুন শুধু। ডেট অফ বার্থ 29/8/1972 রাত 9টায়। 29 আগস্ট, তাই তো? হ্যাঁ, 29/8/1972। টাইমটা বলুন। টাইমটা রাত 9টায়। কোথায়? জন্মস্থান আমার হচ্ছে কলকাতা। আচ্ছা কলকাতা। আচ্ছা, আপনার রাশি লগ্ন থাকে? আচ্ছা আচ্ছা, রাশি লগ্ন কিছু জানা আছে? শুক্রের দশায় জন্ম, লগ্ন এবং চন্দ্র দুটোই মঙ্গলের আয়তায়, চতুর্থ স্থানে বুধ কেতু এবং দশমে রাহু, চতুর্থে বুধ কেতু থাকলে গৃহ শান্তির জায়গা ডিস্টার্ব হয়, ল্যান্ড ভূমি সম্পত্তি নিয়ে কিছু ঝামেলা ঝঞ্ঝাট আছে বা জ্ঞাতি শত্রুতা বা এরকম কিছু আছে কি? এরকম সমস্যা আপনি আছেন? হ্যাঁ হ্যাঁ, সমস্যা আছে, এরকম সমস্যা আছে, প্রচুর সমস্যাতে আছি আমি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই ধরনের সমস্যা আছে। গাড়ি গাড়ির ব্যবসা করেন সপ্তমপতি তৃতীয়ায়? হ্যাঁ গাড়ি, হ্যাঁ গাড়ি, দুটো গাড়ি তো থাকবেই, দুটো গাড়ি থাকবেই, কারণ সপ্তমপতি তৃতীয়ায় রয়েছে এবং দুটো গাড়ি অবশ্যই হবে, দ্বৈত রাশিতে গিয়ে বসে রয়েছে, এবং বর্তমান যে সময়টা আপনার যাচ্ছে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার অর্থনৈতিক জায়গাটা কিন্তু খুব চাপের মধ্যে রয়েছেন। লাস্ট 3 থেকে 3.5 বছর নানা রকম ভাবে আপনি কিন্তু ডিস্টার্বের মধ্যে চলে গেছেন, অর্থনৈতিক জায়গা একটু চাপের মধ্যে চলে গেছেন। আচ্ছা আর একটা জিনিস বলছি, আপনি গাড়ির ব্যবসা বলেন, গাড়ির ব্যবসা ছাড়াও কিন্তু আমার মনে হয় আপনি অন্য আরো কোনো ব্যবসা করলেও করতে পারেন, সেটা কি করেন কি কিছু?
এটা হ্যাঁ এটা সাইড ব্যবসা আছে, ওটা করি আমি, কি করেন? করি বাট বাট আমার এগুলো অনেকগুলো টাকা না না, সাইড ব্যবসা যেটা করেন সেটা কি করেন? সেটা কি আদৌ আপনার জন্য কিনা সেটা বুঝতে হবে। কি ব্যবসা করেন? এই রোড কন্ডাক্টরি করি। হ্যাঁ স্যার রোড কন্ডাক্টরি, রোড কন্ডাক্টরি করেন, এখানে কেন দেখাচ্ছে সেটা, মানে এই ব্যবসাটা মোটামুটি ওনার জন্য মঙ্গল অভিযুক্ত অবস্থায় পঞ্চমে বসে রয়েছে, গভর্নমেন্টের কাজ করার একটা টেন্ডেন্সি রয়েছে এখানে, মানে হিসেব সপ্তমে চার হতেই হবে। হ্যাঁ কিন্তু একটা কথা বলবো যে খুব দান ধ্যান করেন, মানুষের পাশে থাকেন, নিজের ভাল মানে পকেটে যদি 500 টাকা থাকে কারো বিপদ দেখে হয়তো সেটা দিয়ে দেন। আচ্ছা তাই তো, এই করতে গিয়ে কিছু টাকা পয়সা আপনার চোট গেছে ধার দেনা দিয়ে, সেইগুলো আর ফেরত পাচ্ছেন না। একটা জিনিস খুব ভালো আছে ছকে, একটা জিনিস আপনার খুব ভালো আছে, গৃহ গুরু সহায়, অর্থাৎ আপনিও যখন বিপদ আপদে পড়েন তখন কারো না কারো ভাবে কিন্তু আপনি হেল্প পেয়ে যান, মাথার উপর ঈশ্বরের কৃপা একটা রয়েছে এবং ভালো কর্ম অবশ্যই করবেন, কারণ আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এটা রিবার্থের সময়, মানুষ যেরকম কর্ম করবে তার ফল হিসাবে কিন্তু এই সময়টা তারা পাবে, এবং 45 ডেজ এই সময় আপনারা মিলিয়ে নেবেন, একটা ভীষণ চেঞ্জ রাজ্য রাজনীতি থেকে আরম্ভ করে ব্যবসায়িক দিক থেকে আরম্ভ করে সমস্ত স্তরে যারা এতদিন পর্যন্ত কালোবাজারি বিভিন্ন রকম নেগেটিভ সত্তার সাথে যুক্ত ছিল তাদের প্রত্যেকের মুখোশ কিন্তু আস্তে আস্তে কিন্তু ওপেন হয়ে যাবে, আপনি সেলিব্রিটি থেকে আরম্ভ করে দেখবেন সমস্ত স্তরের জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি। নজর দিলে আমরা বুঝতে পারছি, আপনার ক্ষেত্রে আমি বলবো অবশ্যই বুধ কেতু, এটা কিন্তু খুব একটা নেগেটিভ যোগ, সুখের ঘরে বুধ কেতুর যোগটা একদমই ভালো না, এবং দশম স্থানে রাহু থাকার জন্য যেটা 10 টাকা খরচা হওয়া উচিত সেটা আপনার 25 টাকা খরচা হয়ে যাচ্ছে, এই জায়গাটাকে আটকাতে হবে, এবং অবশ্যই কিন্তু আপনার অশুভ বুধ কেতু এবং রাহুর প্রতিকার করতে হবে, করলে কিন্তু আপনার এই ব্যবসা থেকে আস্তে আস্তে আপনি উন্নতির জায়গা পাবেন। বেশ দাদা, হাতে সময় একদম কমের দিকে, সঙ্গে থাকুন, ভালো থাকুন, প্রত্যেককে একটা কথা বলবো যেটা প্রত্যেক দিন বলি, কারণ দেখে আসছি তো বিষয়গুলো, যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে, যোগাযোগ করলে আপনার সমস্যার সমাধান করলে, একটা প্রয়োজন মতো একটা প্রতিকার প্রতিবিধান দিলে, দিদির গাইডলাইন মেনে চললে আপনার সমস্যা থেকে আপনি বের হয়ে আসবেন, এটা একেবারে নিশ্চিত। তাই যোগাযোগ করতে হবে, সোমবার আপনারা 5ই অক্টোবর কিন্তু ডানলপ চেম্বার পেয়ে যাচ্ছেন, 9 তারিখ কিন্তু হাতিবাগান চেম্বার অবশ্যই আপনাদের জন্য রয়েছে, 13ই অক্টোবর মেছেদার চেম্বার রয়েছে, 15ই অক্টোবর কৃষ্ণনগর নদিয়ার বন্ধু বা বহরমপুরের দিকের বন্ধুরা যোগাযোগ করতে পাচ্ছেন, 18ই অক্টোবর ভীষণ গুরুত্বপূর্ণ একটি চেম্বার আসানসোল চেম্বার, প্রচুর বন্ধুদের রিকোয়েস্ট ছিল দিদি আসানসোল একবারটি আসুন, তো আপনাদের জন্য আসানসোল দিদি কিন্তু পৌঁছে যাচ্ছে, আবারও বহু মানুষ বুকিং অলরেডি করে নিয়েছে, করে ফেলেছে, একদম মানুষ ভীষণ ভালোবাসে আসানসোলের মানুষ, তো 18 তারিখ পৌঁছে যাচ্ছেন দিদি আসানসোলে, যোগাযোগ অবশ্যই করতে হবে, 20 তারিখ ব্যারাকপুর, ব্যারাকপুরের দিকের সমস্ত বন্ধুদের, বা শুধু ব্যারাকপুর বলছি না, যাদের চলে আসার সুবিধা ব্যারাকপুর তারাও যোগাযোগ করতে পারেন, 21 তারিখ আপনারা কিন্তু শেওড়াফুলিতে পাচ্ছেন, 2 নভেম্বর বর্ধমানে চেম্বার কিন্তু রয়েছে, 8 তারিখ নভেম্বর মাসে গুয়াহাটি অর্থাৎ আসামের বন্ধুরা, একটু দূরের বন্ধু কলকাতা থেকে কিন্তু আপনাদের জন্য দিদি কিন্তু কলকাতা থেকে পৌঁছে যাচ্ছে গুয়াহাটিতে, তাই প্রচুর বুকিং অলরেডি হয়েছে, এখনও যারা বুকিং করেননি তারা ইমিডিয়েট বুকিং করুন। পাশাপাশি শিলিগুড়ি নর্থ বেঙ্গলের বন্ধুরা 11 তারিখ পাচ্ছেন, 11ই নভেম্বর শিলিগুড়ি, সমস্ত নর্থ বেঙ্গলের বন্ধুদের বলবো শিলিগুড়ি চেম্বারে আপনারা যোগাযোগ করতে কিন্তু পাচ্ছেন, এই সুযোগ হাতছাড়া করবেন না, 23 নভেম্বর আগরতলা ত্রিপুরার বন্ধুরা কিন্তু পাচ্ছেন, যোগাযোগ করবেন, পূর্তি ইনস্টিটিউশন কিন্তু অবশ্যই রয়েছে, পূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি, এখানে কিন্তু ক্লাস শুরু হবে সামনে জানুয়ারি মাস থেকে, দীর্ঘদিন আপনারা ইনস্টিটিউটের সাথে যুক্ত, কিন্তু মাঝে কিছুদিন একটা বিরতি ছিল কিন্তু আবার নতুন করে কিন্তু করোনার জন্য, ডিউ টু করোনা, তো অবশ্যই কিন্তু আবার দিদি ক্লাস শুরু হচ্ছে, এবং এটা একটা আপনাদের প্রফেশনাল কোর্স, যারা জ্যোতিষটা জানেন এবং সঠিকভাবে জ্যোতিষটা প্রেডিকশনের জায়গায় অসুবিধা হচ্ছে বা আপনারা চেম্বার করতে চাইছেন সেভাবে আপনারা পারছেন না, সেই গাইডলাইনটা কিন্তু এই কোর্সের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। একদম দিদি, আজকে হাতে সময় নেই, তাছাড়া অনলাইন কনসালটেন্সি চলছে, 16ই অক্টোবর কিন্তু অমাবস্যা রয়েছে, তার জন্য কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন, 16ই অক্টোবরের অমাবস্যা এবং নবরাত্রি, যারা খুব সমস্যায় রয়েছেন, মানসিক কষ্টে রয়েছেন, সন্তান কুপাতে চলে গেছে, দাম্পত্য জীবনে প্রচন্ডভাবে সমস্যার মধ্যে রয়েছেন, একদম তাদের জন্য কিন্তু এই সময়টা ভীষণই একটা উর্বর টাইম, অবশ্যই যোগাযোগ করুন। দিদিকে ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের, নমস্কার।